খুব লেটে শুরু হচ্ছে, কারণ হচ্ছে যে এডিটিং কমপ্লিট হয়নি, আজকে তো অলরেডি ভিডিও পোস্ট করা হয়নি কালকে, তারপর আবার এডিটিং কমপ্লিট হয়নি, প্রচুর সমস্যা হয়ে গেছে। এখন কি বলবো আর, মানে এতটা সীমার বাইরে হয়ে গেছে, মানে টাইম মানে মেকআপ করতে পারি না, মানে সকালে যে ভিডিও ছাড়বো ভিডিওটা সারাই হচ্ছে না, এতটা কাজ, এতটা মানে পরিশ্রম হচ্ছে, কাজ করছি, ফিলিপ করছি, আর মাঝে মাঝে ডান্স ক্লাস আছে, তো মানে কি বলবো অনেকটাই কাজ হয়ে গেছে সীমার বাইরে। তো এখন সকাল আজকে লেট হয়ে আলো ভিডিও চালু করতে, তো চলো মিস্ত্রি এখন কল করে দিয়েছে, আবার কাজে যেতে হবে। তো এখন আপাতত দুধ খাচ্ছি সকালে, তো দুধটা খেয়ে নিই, তারপরে দোকানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, এখন দোকান চলে এসেছি এবং অনেকটাই লেট হয়ে গেলো আজকে, কারণ এখন বাজছে 9:20 এবং সামনের দিকে দোকান আছে, আর একটু সাইকেল রেখে দিয়েছি। তো মিস্ত্রিরা মনে হয় চলে এসছে, কেন একটা লেবারের গাড়ি আছে, ওরা মনে হয় মাল আনতে গেছে। তো আমি ভেবেছিলাম যে কাজ স্টার্ট হয়ে যাবে, কিন্তু কাজ স্টার্ট হয়নি, তো অনেকটাই লেট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কয়টা বাজছে, তো 9:00 পার হয়ে গেছে, ঘড়িটা 10 মিনিট কম আছে। তো আর এখানে মাল ফেল দিয়েছে, অনেকটাই কাজ হবে আজকে, অনেকটাই সীমার বাইরে কাজ হবে। তো চলো, অনেক কাজ আছে অনেক, তো কাজটা কমপ্লিট করা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, এখন কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবং আজকে অনেকটাই কাজ হলো। এই দেখতে পাচ্ছ সামনের দিকে এই গেটটা নতুন হয়েছে, এই গেটটা তোমার অবশ্যই তোমাদেরকে দেখায়নি, এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি। প্রচুর মানে হার্ড এবং ফাইবারের মধ্যে সব থেকে এটা বেস্ট মানে গেট, মানে আর দামও মেলায় অনেক। আর এটা দুটো জানলা হলো ব্লু কালারের, দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে। আর এখন বাজছে 1:00 পার হয়ে গেছে, ঘড়িটাতে 10 মিনিট কম আছে। তো চলো আর বেশি লেট করবো না, এখানে অনেকটাই টাইম হয়ে গেলো, যে আবার গোসল করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো তোমাদের সাথে একটা বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো এখন বাড়ি চলে এসেছি ফাইনালি, এবং অনেক টাইম হয়ে গেলো, এখন বাজছে 1:30। তো চলো একবার গোসল টোসল করে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো গোসলটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, গোসল করা কমপ্লিট হয়ে গেছে এবং এখন 1:40 বাজছে এবং খাবার জন্য বসে গেছি, কারণ হচ্ছে প্রচুর খিদে লেগেছে, আজকে সারাদিন মেন কাজ হলো দোকানে এবং লেটে বাড়ি এসেছি। তো সামনে থেকে টিভি চলছে, একটা বই হচ্ছে, আর এখন খাচ্ছি দেখতে পাচ্ছ। তো আলু কফি এবং ডিম আছে, তো চলো খাবারটা খাওয়া কমপ্লিট হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবং কাজের জন্য যাচ্ছি, কেননা অনেকটাই লেট হয়ে গেলো আজকে। মিস্ত্রি কল করে দিয়েছে আমাকে যেতে হবে, মানে আজকে অনেকটা বেশি কাজ আছে, তো কাজে ওখান থেকে কাজ করে টুরে আবার মেলা যাওয়া ভাবছি। তো চলো আর বেশি লেট করবো না, তোমাদের সাথে দোকানে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস, সমস্যা হলো একটা অনেকটাই, যে মিস্ত্রি কল করেছিল, যে বললে যে আজকে কাজের সাইডে তুই চলে আয়, মানে কাছের ভিতরে কাজ হয়েছে কাদিকলায়, এই সাইডে হবে কাজটা। তো চলো লেট করবো না, মানে ওখানে পার্টি বাড়তে যেয়ে সকালে জানাটা করলাম, ওই জানাটা লাগাতে হবে। তো চলো তোমাদের সাথে একবার পার্টির ভিড় বাড়তে যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, পার্টির বাড়তে চলে এসেছি এখন এবং এই দেখতে আসো কাজটা লাগা হয়ে গেছে অলরেডি, এসে এসে মানে মিস্ত্রির আগে চলে এসেছে, মানে মিস্ত্রিকে বাড়ির এখানে কাজ হয়েছে। আর এই লিটা নতুন একটা গেট, গেটটা লাগালো, তো গেটটা এইরকম সিস্টেম এভাবে লাগবে, এই সিস্টেমটা নতুন, মানে সব থেকে মজবুত গেট মানে ফাইবারের মধ্যে, আর এই জানাটা লাগালাম আমি। তো চলো, মানে ওরা আগে চলে এসেছিলো, যে কাজটা কমপ্লিট করে এসে আমি এসে করলাম একটু কাজ। তো আরও এবার আর একটা জানা হচ্ছে, তো চলো আর বেশি কিছু কথা বলবো না, কাজটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, কাজটা কমপ্লিট করার পর একবার ডাইরেক্ট আমি চলে গেছিলাম ডান্স ক্লাস, এবং কারণ হচ্ছে যে ম্যাম ফোন করেছিল, এটা গেছিলো যে ডান্স ক্লাস আয় তোরা, একটু কাজ আছে, তো সেই জন্য গেছিলাম। এবং ওখান থেকে ডাইরেক্ট ডান্স ক্লাস থেকে এসে একবারই মেলা চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে মেলা আসবো, আর সাইকেল এসেছি, আর রসনাজের সামনে দিকে অন্ধকারে দেখা যায় না। তো চলো এখন সাইকেলটা আপাতত এখানে রাখবো, রাখার পর ভিতরে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস, এখন ভিতরে চলে এসেছি এবং সামনে দিকে যে প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছ, তো স্টেজে এবং এখানে নুরদা আছে, নুরদা আছে সামনে দিকে। তো আমরা আজকে প্রচুর মানে হালকা করে এনজয় একটা পার্ট টু হচ্ছে মেলা, এবং এই দেখতে পাচ্ছ সামনে দিকে এখন চলছে অনুষ্ঠান। তো আপাতত মেলার আজকের লুকটা দেখো, আজকে 5 দিন হচ্ছে আজ দিয়ে, এখন আর 2 দিন হবে মেলা। তো চলো কিছুটা এখন তোমরা সিনেমেটিক শট দেখো, তারপরে তোমাদের সাথে
দেখা হচ্ছে। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो छक जोरी क्यों ना। सूरज की किरण आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी प्रीत। ओ जग ताने पे ताने दे उनकी सुने ना। देखो सावन आए रे मन हंसाए मितवा, और सारी उम्र ना गवा दे मितवा। क्यों सोचे बादल भरे हैं जबकि वो तो रुके हैं। মেলার শটগুলো দেখলে হালকা করে, মানে আজকে দ্বিতীয় দিন সেই জন্য হালকা করে নিয়েছি, অতটা নিইনি। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবা,
এবং মনে হয় কালকে তোমাদের মানে একবার ফুল ডিটেলস ভাবে মেলার ভিডিও নেবো আশা করছি আমি। এটা মানে হলে অবশ্যই তোমার ভিডিওটা দেখতে পাবা। আর তোমাদেরকে একটা প্রমিস করেছিলাম যে হাজারদুয়ারি যাবে, তো হাজারদুয়ারি মানে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না, আমার একটা ফ্রেন্ডের জন্য আর কাজ পড়ে গেছিলো সেই জন্য তো আর যাওয়া হয়নি। তো আমরা ফাইনালি করেছি মানে ডেট করেছি একটাতে মঙ্গলবার, তো দেখা যাক যদি মঙ্গলবার যাই তো অবশ্যই তোমরা একবারে নেক্সট লেভেলের ভিডিও দেখতে পাবে, বুধবার বৃহস্পতিবার মানে অবশ্যই দেখতে পাবে। তো আর ব্লগটা বড় হতে চাইছি না, তো আজকের ব্লগটা এখানে শেষ করতে চাইছি, তো দেখা হচ্ছে আর এক নতুন ব্লগ ভিডিওর সাথে। তখন জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।